এই তাফাক্কুহ ফিদ দ্বীন বা ইসলামী শিক্ষা দীক্ষা বলতে কি বোঝায় তার বিস্তারিত বিবরণ রাসূলের একটি প্রসিদ্ধ হাদিস আছে, ওই হাদিসে পাওয়া যায়। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসেছিল। তখন রাসূলের কাছে কয়েকজন সাহাবায়ে কেরাম বসা ছিলেন। জিবরিল রাসূলের মুখোমুখি হয়ে বসলেন, কতগুলি কথা জিজ্ঞেস করলেন, রাসূল জবাব দিলেন। চলে যাওয়ার পর প্রশ্নোত্তর করে জিবরিল চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাগণকে জিজ্ঞাসা করলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছ? সাহাবাগণ বলেন, আমরা চিনতে পারি। রাসূল বলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল ফিরিস্তা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তর করার মাধ্যমে তোমাদেরকে তোমাদের দীন শিক্ষা দিবেন। এই দীন শিক্ষাটাই আল্লাহর ভাষায় তাফাক্কুহ ফিদ্দীন। আমার সাথে প্রশ্নোত্তর করার মাধ্যমে তোমাদেরকে তোমাদের দীন শিক্ষা দিবেন। কাজেই হাদিসের শেষ অংশের দ্বারা একথা পরিষ্কার হয়ে গেল, জিবরিল যে কথাগুলি রাসূলকে জিজ্ঞেস করেছিলেন সেগুলির জবাবে রাসূল যা বলেছিলেন তাই আমাদের দীন। রাসূল যা বলেছিলেন প্রশ্নের জবাবে তাই আমাদের দীন। তাই আমরা একটু বোঝার চেষ্টা করি, জিবরিল কি কি প্রশ্ন করেছিলেন আর রাসূল কোন প্রশ্নের কি জবাব দিয়েছিলেন। জিবরিল প্রথম প্রশ্ন করেছিলেন মাল ইসলাম, ইসলাম কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পাঁচটি মূল কথা বলে দিয়েছিলেন। এখান থেকে আমরা সর্বস্তরের মুসলমান যারা হাদিস পড়িনি, হাদিসের ক্লাসের ছাত্র নই, আমরা সমস্ত মুসলমানেরা এখান থেকে মনে রাখি ইসলামের মূল কথা পাঁচটি। মুখে কলেমার স্বীকৃতি দেওয়া, পাঁচ বেলার নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, ধনী হলে যাকাত দেওয়া, সামর্থ্যবান হলে হজ করা, এই পাঁচটি হলো ইসলামের মূল কথা। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, ইসলামের মূল কথা কতগুলি? এই পাঁচটি মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে ইসলাম সম্পর্কে, সবগুলি সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, একটি ফন্নে মুদাওয়ান করেছেন। সেই শাস্ত্রটাকে ইসলামের পরিভাষায় ইলমে ফেকা বলা হয়। আপনারা যারা আলেম নন, মাদ্রাসার ছাত্রও নন, তাদের জন্য আমি পরে পরিষ্কারভাবে বলে দিব ইনশাআল্লাহ ইলমে ফেকা কাকে বলে। আপাতত আমরা মনে রাখি ইসলামের যাবতীয় বিধিবিধান দলিল প্রমাণ সহ উম্মতের আলেমগণ, শীর্ষস্থানীয় আলেমগণ এই বিষয়টাকে একটা স্বয়ং সম্পূর্ণ শাস্ত্রে বিন্যস্ত করেছেন, নাম দিয়েছেন ইলমে ফেকা। ইলমে ফেকা, আমরা যারা আলেম নই, মাদ্রাসার ছাত্র নই, আমাদের জন্য ইলমে ফেকার সহজ সংজ্ঞা হল ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় সেগুলি জানার নাম ইলমে ফেকা। ওযু করতে মুখ ধুইতে হয়, হাত ধুইতে হয়, মাথা মাসে করতে হয়, পা ধুইতে হয়,
তাহলে ওজুর সম্পর্ক বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে কি না? অঙ্গ প্রত্যঙ্গের সাথে। নামাজ পড়তে কেবলামুখী হয়ে দাঁড়াতে হয়, রুকু করার সময় মাথা ঝুঁকাতে হয়, সেজদা করার সময় কপাল মাটিতে লাগাতে হয়। তাহলে নামাজের সম্পর্ক বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে কি না? এটা ইলমে ফেকার অংশ। এভাবে ইসলামের যত বিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে ফেকাহ।